হ্যালো বন্ধুরা, আমি রেজ আর আপনারা দেখছেন টেকনো রেজ। কম্পিউটার বা মোবাইল কেনার আগে আমরা ডিভাইসটির যে বিষয়ে আগে নজর দিই তা হলো প্রসেসরের কোর সংখ্যা। বিষয়টা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাক বা না থাক, কোর সংখ্যার প্রতি আগ্রহটা আমাদের একটু বেশিই আছে। তাই আমরা হেক্সা কোর, অক্টা কোর বা ডেকা কোরের নাম শুনলে সর্বোচ্চটা কেনার জন্য হামলে পড়ি। আজকের ভিডিওতে আমরা জানব প্রসেসরের কোর কী আর বিভিন্ন কোরগুলির মধ্যে পার্থক্য কী। তাহলে চলুন শুরু করা যাক। কম্পিউটার প্রসেসরে কোর কী? আমরা জানি কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রাণকেন্দ্র হলো সিপিইউ বা প্রসেসর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর কোর হলো আলাদা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মেন সিপিইউ এর অংশ হলেও আলাদাভাবে একই কাজ করে। উদাহরণ হিসাবে বলা যায় ডুয়েল কোর চিপ। এটি দেখতে একটি একক চিপ মনে হলেও এর মধ্যে দুটি আলাদা ফিজিক্যাল সিপিইউ আছে। এর মানে হলো একটি মাথার মধ্যে দুটি ব্রেন আছে। এখন প্রশ্ন আসতে পারে, এই অতিরিক্ত সিপিইউ কী কাজে আসতে পারে? তার উত্তর হলো, একটি কোরের অতিরিক্ত যে কোরগুলি থাকবে সেগুলো মূলত মাল্টিটাস্কিংয়ে কাজ করে। আপনার যদি একটি সিঙ্গেল কোরের পিসি থাকে আর আপনি যদি এটি ডুয়েল কোরে আপগ্রেড করেন, তাহলে দেখবেন আপনার পিসির পারফরম্যান্স অনেক স্মুথ হয়ে গেছে। কীভাবে সেটা হচ্ছে চলুন ব্যাখ্যা করা যাক। ধরুন আপনি কম্পিউটার বা আপনার স্মার্টফোনে গান শুনছেন, সাথে ইচ্ছে হলো নেট ব্রাউজ করবেন। যদি আপনার ডিভাইসে একটি মাত্র প্রসেসর কোর থাকে, তাহলে ইন্টারনেট ব্রাউজার আনরেসপন্সিভ বা গান শোনায় ব্যাঘাত ঘটতে পারে। কারণ মিউজিক প্লে করার জন্য যখন একটি প্রসেসর কোর ব্যবহৃত হবে, তখন যদি ব্রাউজার অন থাকে, তাহলে তখন প্রসেসরের একটি কোরের প্রসেসিং পাওয়ার দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং তুলনামূলক বড় কাজটি সঠিকভাবে রেসপন্স করতে পারবে না। এক্ষেত্রে দুই বা ততোধিক কোর থাকলে কাজগুলি যথেষ্ট দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। আপনারা জানেন কি না জানি না, গুগল ক্রোম ব্রাউজার এক একটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কোর ব্যবহার করে। তাই কম্পিউটারে প্রসেসরের কোর সংখ্যা কম থাকলে গুগলে মাল্টিট্যাব ওপেন করলে অনেক সময় ব্রাউজার হ্যাং হয়ে যায়। প্রসেসর কোর সমূহের প্রকারভেদ। প্রসেসর কোর সমূহকে তাদের ফিজিক্যাল কোরের সংখ্যা অনুযায়ী ভাগ করে নামকরণ করা হয়। যেমন প্রসেসরে যদি দুটি ফিজিক্যাল কোর থাকে তাকে বলে ডুয়াল কোর, চারটি হলে কোয়াড কোর, ছটা হলে হেক্সা আর আটটা হলে অক্টা কোর বলে। তাহলে এখন নিশ্চয়ই প্রসেসর কোর সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্ত। আগামী পর্বে জানবো প্রসেসরে কোরের কিছু টেকনোলজি সম্পর্কে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন।